সংগঠন কলকাতা হাইকোর্টে গিয়েছিল তারা বিয়ে নিয়ে অন্যান্য ইস্যু নিয়ে আন্দোলন করবে হাইকোর্ট তাদেরকেও অনুমতি দিয়েছে আমরা শুধু রাজনৈতিক স্বার্থ নিয়ে কারণ সামনে কোনো নির্বাচন নেই আমরা ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্য সরকারে আছি সেখানে ডিএকে আমরা অগ্রাধিকার দিয়েছি আমাদের রাজ্যে পাঁচ বছর অন্তর অন্তর বেতন কমিশন কার্যকর করা হয় প্রত্যেকটা রাজ্যে ত্রিপুরাতে আমরা 18 সালে কথা দিয়েছিলাম বেতন কমিশন চালু করবো ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা রাজ্যে কর্মচারীরা সম্মানের সঙ্গে শিক্ষকরা পুলিশ কর্মীরা সম্মানের সঙ্গে কাজ করেন পশ্চিমবাংলায় একজন গ্রুপ ডি কর্মচারী তিনি অন্তত 15,000 টাকা কম পাচ্ছেন একটা পুলিশের কনস্টেবল তিনিও 15,000 টাকা কম পাচ্ছেন একজন আপার ডিভিশন ক্লার্ক অন্তত 25,000 টাকা কম পাচ্ছেন শিক্ষকরাও তাই আজকে ডিএ প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সমতা রেখে এক অধিকারের লড়াই এই অধিকারের লড়াইকে আমার দৃঢ় বিশ্বাস ফ্যাট যা করেছে সিঙ্গেল ব্যাংক যা করেছে ডিভিশন ব্যাংক যা করেছে সর্বত্রই আপনাদের জয়যাত্রা সূচিত হবে এই রকম সভা করে আমরা কিছুদিনের মধ্যে কপালে তিলক কেটে লাড্ডু বিতরণ করে আমরা বিজয় উৎসব পালন